দিয়াদির কি ব্যাপার বলবো, ওটা যখন বলিয়েছি তখন ওটা তো আর এখন নাই বললে হবে নাই। এক নম্বর কাড়াই যদি মাথা না জুড়ে তাইলে আমি 51,000 টাকা গুনি দিব। আচ্ছা আচ্ছা, আর বাকি কাড়ার ক্ষেত্রে উটো নমস্কার, আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল, আর সঙ্গে আমি সাধন। তো সমস্ত দর্শককে জানাই স্বাগত, আর স্বাগত জানে আজকে এক মহান গ্রামে হয়ে গেছে আগত। আপনারা জানেন যে কাড়া লড়াই জগতে যারা বিচরণ করছেন তারা জানেন যে চিপিংডি গ্রাম, তো সেই চিপিংডি গ্রামেরই কাড়া লড়াইয়ের যে আপডেট নিয়ে এসেছি সেটা হচ্ছে জোড়া কনফার্ম। তো সেইখানে দেখা যাক যে কোন কাড়াই কোথা থেকে জোড়া নেওয়া হয়েছে তার সমস্ত বিষয় আমি তুলে ধরছি এই ভিডিওর মধ্য দিয়ে। তাই ভিডিওটি দেখুন ধৈর্য ধরে, আমি দেখাচ্ছি এবারে। আর যদি আপনারা এই চ্যানেলে হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো আর বেশি কিছু কথা না বলে এখানে যে সমস্ত মাননীয় ব্যক্তি আছেন অর্থাৎ এই মেলা কমিটির, সেই ব্যক্তিদের কাছ থেকে আমি আপনাদের কাছে বক্তব্য তুলে ধরছি। তো নমস্কার আপনাকে। নমস্কার। আচ্ছা, তো সর্বপ্রথম একটু আপনার নাম এবং ঠিকানাটা বলুন। আমার নাম হচ্ছে দেবাশিস মাহাতো, গ্রাম চিপিংডি, পোস্ট অফিস বামুন্ডিয়া, অঞ্চল ভাগাবান, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো এই যে আপনাদের এখানে যে কাড়া লড়াই অনুষ্ঠিত হয় তো কতদিন থেকে মোটামুটি হয় কাড়া লড়াই অনুষ্ঠান? কাড়া লড়াই আমরা আগে তো করতে হয়, এখন মোটামুটি আমরা বছর 2-3 করেছি ইয়ার আগে মেলা। আচ্ছা আচ্ছা, মানে আপনার বাবা ঠাকুর দাদারা করতে না? হ্যাঁ, কাঁড়া কাড়া করে মাস্টারি ছাড়ি দিলে বাপে। কাঁড়া কাড়া নেত ধরে মানে মাস্টারি ছাড়ি? হ্যাঁ, বাস্তব না এটা প্রচলিত কথা দেখো, একদম বাস্তব। হ্যাঁ, আপনার বাবা? হ্যাঁ, সরকারি চাকরি করে? হ্যাঁ, 3-4 জায়গায় মাস্টার গলি বলে লোকে সিগনা সিগনি ছেলে আমি নাই পড়াবো। ইস, বাস্তব। আজকাল দিনে দিনে কিলো চাকরি পাওয়ার দুঃসাধ্য ব্যাপার, সেখানে চাকরি মানে ছাড়ি দিয়ে ছাড়িয়া কাড়ার জন্য, তো তারে মানে কিলো সন্তান এখন ঘুরে আবার সে কাড়ার লড়াই মাতিয়ে উঠেছে। তো আপনার কোন নম্বর কাড়াটা? আমার 1 নম্বর কাড়া। 1 নম্বর কাড়া? হ্যাঁ। আচ্ছা, তো আপনাদের এখানে কটা কাড়া লড়াই হচ্ছে? আমার এখানে আমার মেলায় হচ্ছে 13টি কাড়ার লড়াই। 13টি কাড়ার লড়াই? আচ্ছা, তো একবারে প্রাইজগুলি আপনি বলে দেন, 13টি কাড়া, তারপরে তো আমি জোড়া কনফার্মটা আমি আপনাদের কাছে তুলে ধরবই। আমার 1 নম্বর কাড়াই আছে প্রাইজ 51,001 টাকা, 2 নম্বর কাড়াই আছে প্রাইজ 31,001 টাকা, 3 নম্বর কাড়াই আছে 21,001 টাকা, 4 নম্বর কাড়াই প্রাইজ আছে 15,001 টাকা, 5 নম্বর কাড়াই প্রাইজ আছে 15,001 টাকা, 6 নম্বর কাড়াই প্রাইজ আছে 10,001 টাকা, 7 নম্বর কাড়াই প্রাইজ আছে 10,001 টাকা, আর 8 নম্বর কাড়াইও আছে 10,001 টাকা। তো ওই কাড়াটার আমার জড় হয়নি। 9 নম্বর কাড়াই আছে 7,001 টাকা, 10 নম্বর কাড়াই আছে 5,001 টাকা, 11 নম্বর কাড়াই আছে 5,001 টাকা, 12 নম্বর কাড়াই আছে 5,001 টাকা, 13 নম্বর কাড়াই আছে 2,001 টাকা। আচ্ছা, আপনারা বুঝতেই পারলেন এই 13টি কাড়ার এই বলে দিল পরপর প্রাইজগুলি। তো আপনাদের যে এখানে যে কাড়া লড়াইটি হবে তো এলা কি সিঙ্গেল জোড়া নেবেন না ডবল ডবল? এখন দেখুন আমাদের অনেক কাড়া, ডবল ডবল জোড়া লিলে মানে মেলা পার করা দুসাধ্য ব্যাপার হবে, কারণ মোটামুটি 7টার থেকে আরো প্রোগ্রাম আছে আমাদের পিউরানি। আচ্ছা, পিউরানি? হ্যাঁ, সেই দিনই? হ্যাঁ, সেই দিনই। আচ্ছা, আচ্ছা, তো আপনাদের যে এই যে কাড়াগুলি আছে কমিটির, তো এই কাড়াগুলি আপনাদের জোড়া কতগুলি হয়েছে? মোটামুটি গোটা 6 কাড়ার জোড়া হয়েছে। আচ্ছা, এখনো যে ছোটা বাকি আছে নাকি? না না, 6টা বাকি নেই, মানে নাম লিস্ট পড়িয়েছে, তবে আমরা ওইলে এখনো কনফার্ম করি নাই, বা এই লেভেল দেখে লাগার ইয়া বটে, তো ওইলে একটুকু আমরা দেখবো, তারপরে পরের আপডেটে ওইটা জানাবো। তো আপনাদের লড়াইটা কবে? এখানে তো দুটা লড়াই, তো কোন লড়াই এটি আর হচ্ছে এটা? আমাদের লড়াইটা হচ্ছে 9ই পৌষ মঙ্গলবার। 9ই পৌষ মঙ্গলবার? হ্যাঁ, 26শে ডিসেম্বর। 26শে ডিসেম্বর? আচ্ছা, তো আপনার এখানে যে কাড়াগুলি আছে, তো আপনার ওই যেটা হচ্ছে আপনার সব থেকে নিচে কোন কাড়াটা জোড়া কনফার্ম হয়েছে? আমাদের হয়েছে ভাগবত মাহাতো, 8 নম্বর কাড়া না? 8 নম্বর কাড়া। ওর সাথে জোড় হয়েছে লক্ষ্মণ মাঝি, কাটিন গোপালপুর। আচ্ছা, ভাগবতটা এটা কোন গ্রামের? ভাগবত ভবানীপুর। ভবানীপুর? আচ্ছা আচ্ছা, ভবানীপুরে ভাগবত মাহাতোর সাথে জোড়া হয়েছে নাকি? আচ্ছা, আপনার 7 নম্বর কাড়ার জোড়া? 7 নম্বর কাড়ার জোড়া হয়েছে, 7 নম্বর কাড়া মালিক হচ্ছে ভাগবত মাহাতো, উনি
হ্যাঁ, উনার কাড়ার সাথে জড় হয়েছে খখু মাহাতো, রাজা পেলা, প্রাইজ আছে 10,001 টাকা। আচ্ছা, 6 নম্বর কাড়ার জোড়া? 6 নম্বর কাড়ার জোড়া হয়েছে, কাড়া হচ্ছে বৃহস্পতি মাহাতো, প্রাইজ আছে 10,001 টাকা, জোড় হয়েছে সঞ্জয় মাহাতো, পড়সা পড়সা। আচ্ছা, 5 নম্বরে? 5 নম্বরে এখন আমরা কনফার্ম করি নাই, বা 4 নম্বরে কনফার্ম করি নাই, কনফার্ম হয়েছে আমাদের 3 নম্বর কাড়া। 3 নম্বর কাড়া মালিক হচ্ছে উপেন মাহাতো, রাধা কৃষ্ণপুর, ওনার কাড়ার সাথে জড় হয়েছে শ্রীনাথ মাঝি, কাটিন গোপালপুর, প্রাইজ আছে 21,001 টাকা। আচ্ছা আচ্ছা। 2 নম্বর কাড়ার মালিক হচ্ছে হারাধন মাহাতো, রায়তাড়া, ওনার সাথে জড় হয়েছে ভক্তু মাহাতো, মাধবপুর, প্রাইজ আছে 31,001 টাকা। আচ্ছা। আর 1 নম্বর কাড়ার মালিক হচ্ছে দেবাশিস মাহাতো, ওনার কাড়ার সাথে জড় হয়েছে স্বপন মাহাতো, তেঁতুলদা পাড়া থানা, প্রাইজ আছে 51,001 টাকা। আচ্ছা, আপনারা বুঝতেই পারছেন যে 1 নম্বর কাড়া কিন্তু হাই ভোল্টেজ কাড়ার সাথে জড়া হয়েছে, স্বপন মাহাতো, তেঁতুলদা। তো আপনাদের যে এই কাড়া লড়াইটা হচ্ছে, তো এটা কোটা থেকে কাড়া লড়াই শুরু করবেন? কারণ অনেক 13টা কাড়ার লড়াই আমরা অনেক জায়গায় দেখছি, যে 3টা কাড়ার এই লড়াই গোটা দিন হয়ে যাচ্ছে, সেখানে 13টা লড়াই কোটা থেকে শুরু করবে? আমরা লড়াই শুরু করব মোটামুটি 8টা থেকে, সেটা গ্যারান্টি, একবার কথা ইধার উধার হবে নাই। আচ্ছা আচ্ছা। তো আপনাদের এই কাড়ার যে লড়াইটা আমরা কিরকম ভাবে দেখতে পাবো, মানে একের দিকে গেলে নতে আমার আসরে কখন কোন কাড়া যাবে সেই দিন ছাড়া আমি নিজেও বলতে পারবো না, তবে এইটা দর্শককে বলতে পারি যে গ্যারেন্টি আমি 10টার মধ্যে 1 নম্বর কাড়া লাগাবো। 10টার মধ্যে 1 নম্বর? 1 মিনিট ইধার উধার হবে নাই। আচ্ছা, আপনারা বুঝতেই পারলেন বন্ধুগণ। অতএব আপনারা যারা আসবেন তারা তাড়াতাড়ি পৌঁছাবেন, আর যারা পৌঁছাতে পারবেন না অতি অবশ্যই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলের মধ্যে দিয়ে প্রতিনিয়ত লড়াইগুলি পাবেন, এবং যেগুলি কনফার্ম হয়নি সেই কনফার্মের আপনারা ভিডিও পেয়ে থাকবেন। আর সাথে সাধন ভলক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ দুর্দান্ত যে লড়াইগুলি হবে সেগুলো কিন্তু সাধন ভলক ইউটিউব চ্যানেলে ছাড়া হবে। তো আপনাদের এখানে যে মেলা কমিটি আপনারা করছেন লড়াইটি, তো আপনার বাকি কাড়াগুলির যে জোড়াটা ওটা কবে আমরা পাবো? মোটামুটি আমরা আশা করছি যে 2-4 দিনের ভিতরে বাকি যে কাড়াগুলো আছে সেইগুলো কনফার্ম করে দিব। আচ্ছা, মানে আর বেশি বিলম্বিত? বেশি বিলম্ব করব না, অমন তো বলা ছিল যে পৌষের একদিন পর্যন্ত আমরা ইয়া লিব, বা আপডেট অতদিন পর্যন্ত ছাড়ব। তো তার আগে যখন হয়ে গেছে আমাদের জোড়া একরকম সব কাড়ারই পড়েছে, তাহলে আমরা কনফার্ম করব 2-4 দিনের ভিতরেই। 2-4 দিনের? আচ্ছা। তো আপনাদের এই যে লড়াইগুলি আমরা দেখেছি চিপিংরি আসর, মানে আমরা দেখেছি যে একবার বসলে আর উঠতে হয় না, পরপর একটা বাইরে হবে একটা ছাড়ে, তো ওই রকমই হবে না? আমরা ওই রকম সেই ঘুরে গ্যাপ গ্যাপ, একটা তাড়িয়ে গেল ওয়াকে আনবে, তারপরে আর একটা ছাড়বে, কিরকম হবে? না না, আমার কাড়া সব মানে আসরের অগল বগলে বাঁধা থাকবে, খালি গ্রামের 3টা গ্রামের ভিতরে থাকবে। আচ্ছা, মানে বাকিলা তো বড় কাড়া? হ্যাঁ, বড় কাড়া সব আমার আগের দিনই পৌঁছে থাকি। মানে ওই অন্যান্য কাড়ালার লেখান মাঠেই থাকবে? হ্যাঁ, মাঠেই থাকবে আমার কাড়া, পরপর খুলে খুলে ঢুকালে আছে নাকি? হ্যাঁ। আচ্ছা, তো আপনার একটু নিয়মটা একটু বলে দেন, মাথা দিয়াদের কি কোনো ব্যাপার? মাথা দিয়াদের কি ব্যাপার বলবো, ওটা যখন বলিয়েছি তখন ওটা তো আর এখন নাই বললে হবে নাই। 1 নম্বর কাড়ায় যদি মাথা না জুড়ে তাইলে আমি 51,000 টাকা গুনি দেবো। আচ্ছা আচ্ছা। আর বাকি কাড়ার ক্ষেত্রে ওটা হবে নাই, মাথা না জুড়িলে প্রাইজ দেয়া হবে নাই। আচ্ছা আচ্ছা, মানে 1 নম্বর কাড়ায় যদি কমিটির কাড়ায় মাথা না দেয় তবু 51,000 টাকা গুনে দেবে? মানে এক টিকলি কম নাই নাকি? না না। আচ্ছা আচ্ছা, খুব ভালো জিনিস আছে এটা একটা। আর আপনার বাকি কাড়াগুলো নে মাথা যদি না জুড়ে কমিটির কাড়ায় তাহলে প্রাইজ দেওয়া হবে? প্রাইজ দেওয়া। আর মানে যে এই আসরের ভিতরে বেড়া থাকবে সেটা বেড়া ভাঙেও পালাতে পারে কমিটিরও কাড়া, তবে যে কোনো জায়গায় লাগুক যদি লাগে আমি ভাগাই, আমরা প্রাইজ দিয়ে দেবো। আচ্ছা, কোনো কমতি হবে? না না, কোনো কমতি নেই, যেখানেই ভাগাক, যেখানেই ভাগাক। হ্যাঁ। আচ্ছা, আসর এই যে রায়তাড়ার কাড়া আছে আমার বড়, যদি রায়তাড়াই যাই কাড়াটা লাগিয়ে পালাই তাও আমি প্রাইজ দিয়ে দেবো। আচ্ছা, মানে যে কিনে হোক? হ্যাঁ, যে কিনে মজা তো জানাই, মজা তো জানাই। কমিটি যদি না ছাড়াতে পারে সেটা উহাতে ব্যর্থতা কি? হ্যাঁ, আর ছাড়া নিতে পারলে খুবই ভালো। তো আপনাদের এখানে আসর প্রবেশ কত? প্রবেশ 2 জন, আর সাথে যদি কাড়ার মালিক সাহস করে কাড়া ধরতে না পারে তাইলে উহার তো দেখার একটা ইন্টারেস্ট থাকে, তাইলে কাড়া মালিক এলাও থাকবে, 3 জন এলাও থাকবে। 3 জন মানে 2টা রসিক আর কাড়া মালিক? হ্যাঁ, কাড়া মালিক এলো। আচ্ছা, তো ঠিক আছে বন্ধুগণ, আর বেশি কিছু কথা না বলে আমরা এখানে ভিডিওটি শেষ করছি। এরপরে আমি এখানকার দেখা যাক, যদি সেরকম কোনো কাড়া পাওয়া যায় তো সেই কাড়াই আমি আপনাদের কাছে তুলে ধরছি, কারণ এখানে তো বুঝতেই পারছেন সে বড় কাড়া। তো এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা সুস্থ থাকুন, সবল থাকুন, এবং চ্যানেলের সঙ্গে থাকুন।
নমস্কার। তবে বড়া বাজার ভাগাবন্ধ অঞ্চলের মাঝে বাসে করে হে তোমার চিপিংড়িতে আছে আরা দাদা করে চিপিংড়িতে আছে আরা জানাই যে ভারতা আই মেলা দেখতে হে দাদা আসিবে সবাই তবে হানের ঘর বটে রাউতারা আরে 30,000 আছে আরা দাদা কারা বটে হারা দণ্ড আরে 30,000 আছে আরা আর তার দাদা তিনটা বেটাই জানাই যে বারতা তাই মেলা দেখতে হে দাদা আসিবে সবাই তবে কাশীনাথে মরবানি আর কারার দেখতে মনা করলে আমি নাই শুনি তাই চিপিন্দি নদীরে হচ্ছে বেলা হানের কারায় আছে মেলা দেখতে হে দাদা আসিবে সবাই আজ মেলা দেখতে হে দাদা না করো হেলা নমস্কার নমস্কার নমস্কার।